দেখুন, এবার কাতারের সঙ্গে সংশ্লিষ্টদের সন্ত্রাসী তালিকায় ফেলল সৌদি। কাতারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করেছে সৌদি আরব সহ 4টি আরব দেশ। শুক্রবার এইসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। যৌথ বিবৃতিতে সন্ত্রাসী হিসেবে 59 ব্যক্তি ও 12টি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়েছে। ব্যক্তির তালিকায় মিশরের মুসলিম ব্রাদারহুডের আধ্যাত্মিক নেতা ইউসিফ আল কারজাবির নামও রয়েছে। তালিকায় সন্ত্রাসবাদী হিসেবে কাতারের 18 নাগরিকের নাম রয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের তহবিল যোগানোর অভিযোগ তোলা হয়েছে। এদের মধ্যে দেশটির ব্যবসায়ী, রাজনীতিবিদ, রাজপরিবারের প্রবীণ সদস্য এবং সাবেক এক মন্ত্রীর নামও রয়েছে। কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল জাবের আজ সাবাহ যখন চলমান বিবাদ নিরসনে মধ্যস্থতার চেষ্টা করছেন, তখন এই তালিকা প্রকাশ করলো সৌদি জোট। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরো লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।